টু মাই স্টাডি হোম তো আজকে আমরা যে পড়াগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি সেগুলো হলো প্রথমে অনুমান কি যুক্তি কি যুক্তির প্রকারভেদ বর্ণনা করো তো দেখা যাক তাহলে অনুমান কাকে বলবে তো অনুমান হলো এমন এক প্রক্রিয়া যা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া যায় তাহলে অনুমান হলো এমন এক প্রক্রিয়া জ্ঞাত সত্য বলতে কি বোঝায় তোমার জ্ঞান মতে যেটা সঠিক এছাড়াও অজ্ঞাত সত্য বলতে কি বোঝো অজ্ঞাত সত্য বলতে বোঝাচ্ছে যা তোমার জ্ঞান মতে নয় যেটা অজ্ঞান সেই জন্য এখানে আছে অজ্ঞাত অজ্ঞাত মতে সত্য ঠিক আছে তাহলে এখানে বোঝা গেল যে জ্ঞাত সত্য আর অজ্ঞাত সত্য তাহলে অনুমান হলো এমন এক প্রক্রিয়া যা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া যায় তাই হলো অনুমান তো একটা উদাহরণ দেওয়া যাক অনুমানের একটা উদাহরণ কি উদাহরণ দেবে দেখো যে উদাহরণটি তোমাদের পাশে তুলে ধরেছি একটি অনুমানের উদাহরণ তো বৃষ্টি হলে বৃষ্টি হলে মাটি ভিজে যায় কাজেই সকালে ঘুম থেকে উঠে যদি দেখা যায় বাড়ির চারপাশটা ভিজে আছে তাহলে আমরা অনুমান করে নিই রাত্রে নিশ্চয় বৃষ্টি হয়েছে এইভাবেই দৈনন্দিন জ্ঞাতস্বরে বা অজ্ঞাতস্বরে কোনো না কোনো অনুমান করে থাকি তো এটি হল অনুমানের একটি উদাহরণ তো তোমাদেরকে বলে রাখি বৃষ্টি হলে মাটি ভিজে যায় তো তোমরা নিশ্চয়ই জানো যদি বৃষ্টি হয় ঠিক আছে তাহলে নিশ্চয় মাটিটা ভিজবে তো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যায় কাজে সকালে যদি ঘুম থেকে উঠে দেখো যে বাড়ির চারপাশটা ভিজে আছে তাহলে আমরা নিজেরাই অনুমান করে নিই যে রাত্রে নিশ্চয় বৃষ্টি হয়েছে তো এইভাবে দৈনন্দিন জ্ঞাতস্বরে বা জ্ঞাতস্বর অর্থাৎ নিজের জ্ঞান অনুসারে বা অজ্ঞাতস্বরে না জানা ঠিক আছে নিজের জ্ঞান অনুসারে নয় যেটি কোনো না কোনো কিছু অনুমান করে থাকি এরপর যে আমার যে টপিকটি আলোচনা করব যুক্তি কি এখানে যুক্তি কি এই যুক্তি নিয়ে আমরা আলোচনা করব। এবারে যুক্তি কি দেখো যুক্তি কি অনুমানকে যখন ভাষার মাধ্যমে প্রকাশিত করা হয় তখন তাকে যুক্তি বলে তো আমরা আগে তোমাদেরকে অনুমান কি। সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি তো অনুমান যখন ভাষার মাধ্যমে প্রকাশ সরি অনুমানকে যখন ভাষার মাধ্যমে প্রকাশিত করা হয় তখন তাকে যুক্তি বলে তো অনুমান তুমি মনে মনে যা ভাবনা চিন্তা করছো সেটি ভাষার মাধ্যমে প্রকাশিত যে করবে সেটি হলো যুক্তি তাহলে দেখা যাক এরপর আসি যুক্তির উপাদানে যুক্তির উপাদান হলো দুটি একটা হচ্ছে হেতু বাক্য বা আশ্রয় বাক্য দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্ত তাহলে এরপর জানব আমরা হেতু বাক্য বা আশ্রয় বাক্য কাকে বলে ঠিক আছে আর দ্বিতীয় নম্বরে সিদ্ধান্ত সিদ্ধান্ত বলতে কি বোঝো দেখা যাক তাহলে এখানে আমরা আলোচনা করব হেতু বাক্য বা আশ্রয় বাক্য বলতে কি বোঝো যে বচনের সত্যতা বা অন্য বচনের সত্যতার ওপর সরি যে বচন বা বচনগুলির সত্যতার ভিত্তিতে অন্য বচনের সত্যতা প্রমাণের চেষ্টা করা হয় তাকে সেই বচন বা বচন সমষ্টিকে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বলে বা যুক্তি বাক্য বলে সিদ্ধান্তে আসা যাক এরপর সিদ্ধান্ত কি বা কাকে বলে ঠিক আছে যুক্তির যুক্তির অন্তর্গত যে বচনটির সত্যতা প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলে যুক্তির অন্তর্গত যে বচনটির সত্যতা প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলে তাহলে একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু মন দিয়ে দেখো তো একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিই কোনগুলি আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি এছাড়াও সিদ্ধান্ত তাহলে এখানে দেখো সকল কবি হন দার্শনিক এটিকে একটি যুক্তিও বলতে পারো একটি আশ্রয় বাক্য বলতে পারো বা হেতু বাক্য ঠিক আছে রাম হন কল্পনা প্রবণ কবি তাহলে সকল এখানে সব কবিদের কথা বলা হয়েছে যদি সকল কবি হন দার্শনিক সব কবিরাই যদি দার্শনিক হন তাহলে রাম রাম যদি একজন কবি হয় তাহলে কি হতে পারে সিদ্ধান্তে রাম হন কল্পনা প্রবণ দার্শনিক মানে রামও একজন কল্পনা প্রবণ দার্শনিক অবশ্যই হবে তাহলে আমরা কি এখানে আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয় আমরা সত্য বলে মেনে নিচ্ছি যদি সকল কবি দার্শনিক হতে পারে তাহলে রাম একজন নিশ্চয় কবি কল্পনা প্রবণ কবি তাই তো তাহলে নিশ্চয় রামও কি হতে পারে একজন দার্শনিক হতে পারে এই দেখো সিদ্ধান্ত রাম হন কল্পনা প্রবণ দার্শনিক নেক্সট দেখো তো যুক্তির বৈশিষ্ট্যগুলি কি হবে যুক্তি যুক্তির বৈশিষ্ট্য যেগুলো আমরা আলোচনা করব দেখো একটু মন দিয়ে তাহলেই যুক্তির বৈশিষ্ট্যগুলি তোমরা অনায়াসে বুঝতে পারবে যুক্তি কখনোই একটি বচন দ্বারা গঠিত হতে পারে না যুক্তি এক বা একাধিক বচন দ্বারা গঠিত অর্থাৎ যুক্তি হলো একাধিক বচনের সম্মিলিত রূপ তাহলে যুক্তি কি হচ্ছে তোমাদের প্রথমে যে আমরা বৈশিষ্ট্যটি বললাম যুক্তি কখনো একটি বচন দ্বারা গঠিত হতে পারে না এক বা একাধিক এক বা একাধিক বচন দ্বারা গঠিত অর্থাৎ যুক্তি হল একাধিক বচনের সম্মিলিত রূপ দ্বিতীয় বৈশিষ্ট্য কি লিখবে যুক্তির দুটি অংশ একটি হলো বাক্য বা হেতু বাক্য ও অপরটি হল সিদ্ধান্ত এটি হল যুক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য তারপর যুক্তির শ্রেণীবিভাগ যুক্তি কয় প্রকার যুক্তি দুই প্রকার একটি অবরোহ যুক্তি আর অপরটি হচ্ছে আরোহ যুক্তি তাহলে অবরোহ যুক্তি বলতে কী বোঝো আমরা আলোচনা করব আর আরোহ যুক্তি বলতে কী বোঝো আলোচনা অবশ্যই করব দেখে নাও এরপর প্রথমত আমরা কি করব অবরোহ যুক্তি তাহলে অবরোহ যুক্তি কি হচ্ছে যে যুক্তিতে সিদ্ধান্ত তাই তো যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতু বাক্য বা আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই ব্যাপকতর হয় না তাকে অবরোহ যুক্তি বলে একটি উদাহরণের সাহায্যে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে অবরোহ যুক্তির উদাহরণটি দেখা যাক যেমন সকল বাঙালি হয় ভারতীয় বিবেকানন্দ হন বাঙালি সিদ্ধান্ত বলা হয়েছে বিবেকানন্দ হন ভারতীয় তাহলে এখানে সকল বাঙালির কথা বলা হয়েছে সকল বাঙালি হয় ভারতীয় মানে সমস্ত বাঙালিদের কথা বলা হয়েছে এখানে তাহলে হেতু বাক্যটি এখানে হচ্ছে হেতু বাক্য বা আশ্রয় বাক্যটি হলো সকল বাঙালির কথা বলা হয়েছে দ্বিতীয়ত বলা হচ্ছে বিবেকানন্দ হন বাঙালি মানে বিবেকানন্দের কথা বলেছে এখানে একজন বাঙালির কথা বলা হয়েছে তাহলে আশ্রয় বাক্যটি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হলেও সেটি সিদ্ধান্ত থেকে ব্যাপকতর হয়নি ব্যাপকতর মানে অর্থাৎ বৃহৎ ঠিক আছে এখানে বিবেক আনন্দ অর্থাৎ একজন রয়েছে এখানে বাঙালি তাই সিদ্ধান্তটি হচ্ছে যে বিবেকানন্দ হন ভারতীয় এটি হল অবরোহ যুক্তির উদাহরণ কারণ এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় নি। অবরোহ যুক্তি দুই প্রকার একটি হচ্ছে অমাধ্যম যুক্তি আর দ্বিতীয়টি হচ্ছে মাধ্যম বা সমাধ্যম যুক্তি তো এই দুটো আমরা পরে নেক্সট ক্লাসে আলোচনা করব আর যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে আর ফিলোজফি এই যুক্তি সম্বন্ধে তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো